তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কমিউনিটি কিচেনের উদ্বোধন হলো রাজারহাট ভাটেন্ডা পশ্চিমে। উদ্বোধন করলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি ও রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর। আজ রাজারহাটে পশ্চিম ভাটেন্ডা এলাকায় তাপস চ্যাটার্জি ও প্রবীর করের উপস্থিতিতে 70 জনকে নিয়ে উদ্বোধন করা হলো কমিউনিটি কিচেনের, যেটা এই প্যান্ডেমিক পরিস্থিতিতে অত্যন্ত দরকারি। এই কিচেন থেকে যারা সাহায্য নেবেন আগের দিন রাতের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল নম্বরে ফোন করে নাম নথিভুক্ত করতে হবে। এরপরই প্রয়োজনীয় পরিমাণ মতো খাবার তারা রান্না করবে এবং তারপর লিস্ট অনুযায়ী প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া হবে খাবার। বিশেষত যারা করোনায় আক্রান্ত পরিবার বাইরে বেরোতে পারছেন না, পাশাপাশি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত এই পরিস্থিতিতে যাদের কাজ বন্ধ, সেই সমস্ত পরিবারের কথা ভেবেই এই কমিউনিটি কিচেনের উদ্বোধন। রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি ও রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর যুব সমাজকে শুভেচ্ছা জানিয়েছে তাদের এই উদ্যোগের জন্য। আমি আপনাকে ফান্ডিং করবো, কোনো মানুষকে ফ্রি করে দিই, আমি তারপর দিয়ে ফ্রি করে দিই। কিন্তু এই হচ্ছে আমাদের নিজেকে করছি। আজকে কমিউনিটি কিচেন এরকম একটা সুন্দর কর্মসূচি, মহতি কর্মসূচি নিলেন আমাদের 14 নম্বর ওয়ার্ডের বন্ধুরা করেছেন, এখানে করলেন। উনি নিজেও এটি কর্মসূচি নিচ্ছি, কবিতার সাথে পরামর্শ করেছি। এটা আমাদের বিধানসভা হয়েছে, আমাদের ওইখানে অনেক ইয়ং ছেলে, আমাদের পার্টি, আমাদের অঞ্চল সভাপতি জাংরা হাতিয়ার মারা গেলেন এবং অনেক মানুষকে আমরা হারালাম। কবিতা আমাকে ফোনে কাঁদতে কাঁদতে বলছিলেন।